হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো তো আজকে থালাপি সিক্সটি নাইনের অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা ছিল তো সেই অ্যানাউন্সমেন্ট চলে এসেছে সেটা নিয়ে কিছু কথা হবে আর থালাপি বিজে গিয়ে নিয়ে কিছু কথা হবে তো এমন অভিনেতা আপনারা খুব কম দেখতে পাবেন দেখুন অনেকেই পলিটিক্সে গেছে অভিনয় ছেড়ে দিয়ে পলিটিক্স করেছে বা কেউ অভিনয় করতে করতে পলিটিক্স করেছে কেউ কেউ সেটাকে ব্যালেন্স করতে পেরেছে কেউ কেউ করতে পারেনি যেমন আমাদের বাংলাতে উদাহরণ রয়েছে দেবদা মানে ব্যাপারটা দারুণভাবে সামলায় পলিটিক্স অভিনয় দুটো জায়গাকে এবং দারুণভাবে ব্যালেন্সও করে অপরদিকে আবার সোহমও রয়েছে আরও অনেকে রয়েছে যারা সেই ব্যালেন্সটা করতে পারছে না দুটো জায়গাতেই কিছু না কিছু গণ্ডগোল করে বসে থাকছে দুটো জায়গাতে ব্যালেন্সটা করা পসিবল হচ্ছে না এটা আমরা বারবার দেখেছি অনেকের পলিটিক্সে গিয়ে কেরিয়ার জাস্ট মানে শেষই হয়ে গেছে আর কেউ কেউ দুটো দিক সামলা সামলা কাজ করছে এই নিয়ে কোনো সন্দেহ নেই সেখান থেকে দাঁড়িয়ে থেলাপতিবি যে এমন একটা নাম যে কিন্তু একটা বড় দৃষ্টান্ত করতে চলেছে এবং সেটা সত্যি কথা বলতে গেলে চমকে দেওয়ার মতো তো যেভাবে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যেভাবে ফেয়ারওয়েল টাইপের ভিডিও একের পর এক আসছে থেলাপতি সিক্সটি নাইনকে কেন্দ্র করে অনেকেই আমরা ক্লিয়ারলি ধরে নিচ্ছি যে থালা সিক্সটি হয়তো বিজয়ের শেষ কাজ হতে চলেছে কারণ এটা বিজয় নিজের মুখে বলেছে এটাকে কেউ নিজের মুখে কোনো অন্তত কিন্তু এরকম ধরনের বক্তব্য রাখেনি নানা সময় রিউমার ছড়িয়েছে বিজয় নিজে ঘোষণা করেছে যে থালাপতি সিক্সটি নাইন তার লাস্ট কাজ হতে চলেছে এবং যেভাবে প্রোডাকশান হাউস থেকে বারবার মানে অফিসিয়াল প্রোডাকশন হাউস থেকে যেভাবে বারবার তাকে ট্রিবিউট দেওয়া হচ্ছে বিভিন্ন পোস্টে ওয়ান লাস্ট টাইম বলে বিভিন্ন জিনিস বলে রীতিমতো আজকে পুরো তামিল ইন্ডাস্ট্রির মন খারাপ যে এত বড়ো একটা আজকে তালিপতি বিজয়ের সিনেমা না করা মানে বিরাট বড়ো একটা লস সেই সমস্ত হল যারা বিজয়ের সিনেমা আসার জন্য ওয়েট করে থাকতো তার সিনেমা আসা মানে তাদের অন্তত পক্ষে পাঁচ ছ মাসের একটা বলা যেতে পারে জীবনযাপন করে নেওয়ার মতো কালেকশান তার সিনেমা থেকে আসে ধ্যালুপতি বিজয় এমন একটা নাম সবার সিনেমা চলবে কি চলবে না কোনো ঠিক নেই কিন্তু ধেলাপতি বিজয় এমনটা নাম তার নামে সিনেমা হিট হয় এ নিয়ে কোনো সন্দেহ নেই তো এইরকম স্টার মানে সুপারস্টার আমার মনে হয় না কখনো হবে বলে কারণ দেখুন আমি কেন আলাদা বলছি ধেলপদ বিজয়াকে সবার থেকে আজকে যারাই অভিনয় ছেড়ে দেবো বা পলিটিক্সে পুরোপুরি চলে যাবো এই ধরনের সিদ্ধান্তগুলো নিয়েছে সেটা অমিতাভ বচ্চন একবার নিয়েছিল আরও অনেকেই নিয়েছিল কখন নিয়েছিল যখন তাদের কেরিয়ারে খারাপ ফেস চলছে আজকে অক্ষয় কুমার কানাডিয়ান সিটিজেনশিপ কখন নিয়েছিল যখন তার কোনো সিনেমা চলছিল না তার মনে হয়েছিল যে এটা আর লাভ নেই চলো ভাই আমি কানাডিয়ান সিটিজেনশিপ নিয়ে কোনো কিছু একটা করি এবার সেটা কিছু খারাপ নেই মানুষের না রকম একটা ভাবনা চিন্তা থাকতেই পারে তারপর যখন অক্ষয় কুমার সাকসেসফুল আবার অক্ষয় কুমার পুরোপুরি এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে কাজ করছে এই কোনো সন্দেহ নেই এবার প্রত্যেকের মানুষের কাও তো সেম নয় তারপর কামাল হাসান থেকে শুরু করে অমিতাভ বচ্চন আরও অনেকে পলিটিক্সে কখন গেছে যখন তারা দেখছি ইন্ডাস্ট্রিতে তার অবস্থা ক্রমশও খারাপ জায়গায় পৌঁছচ্ছে তাদের এখানে কেরিয়ার হয়তোটা সিকিউর নয় চলো পলিটিক্স একটা খাদা খোলা যাক এবার ধার্যাবতি বিজয় কিন্তু সেই জিনিসটা করেনি উল্টে এমন জিনিস ঘটালো যেটা দৃষ্টান্তমূলক পাল্টে দেওয়ার মতো একটা ব্যাপার কেরিয়ারে সেরা সময় অভিনয় ছাড়ার সিদ্ধান্ত আজকে বিজয় ধরে নিচ্ছি কথার কথা বিজয় হয়তো কদিনের জন্য সাময়িক তো অবসর নিল ধরে নিচ্ছে মিশেরা চার পাঁচ বছর বা তিন চার বছর ওই তিন চার বছর চার পাঁচ বছর সিনেমা না করাও থালে প্রতি লস কারণ সে এখন তার কেরিয়ার সেরা টাইমে রয়েছে তার কেরিয়ারে এমন টাইম কখনো আসেনি সে যেটাতেই হাত লেখা সেটাতে সেটা তার রীতিমতো সোনা বলছে তার নামে লোকজন পাগলের মতো সিনেমা হলে দেখছে ইক্রেস ক্রেজ থালে আজ থেকে পনেরো ষোলো বছর আগে ছিল না যেটা শেষ ছ মানে ছ সাত বছরও হয়েছে কোনো সিনেমা ফ্লপ নেই প্রত্যেকটা সুপার হিট ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টারের রেঞ্জে যাচ্ছে যে সিনেমা আগের দিন ভালো কালেকশন করছে তারপরে সিনেমা খারাপ একটি বিপ্রতারতে বেটার কালেকশন করছে এমন একটা স্টার্টাম তৈরি করেছে বাড়িতে বাড়িতে ছেলেদের নাম তাহলে প্রতি বিজয়ের নামে রাখা হচ্ছে অফিস তৈরি হচ্ছে অফিস ছুটি দিয়ে দেওয়া হচ্ছে সব কিছু করা হচ্ছে এরম একটা লোক এরম একটা স্টার সে অভিনয় করবে না বলছে শুধুমাত্র সাধারণ মানুষের পাশে দাঁড়াবে বলে এমনিতেই বিজয় খুবই আমরা জানি প্রচুর ট্রাস্টমূলক কাজকর্ম করে নানা সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এবং এই যে কেরিয়ারের সেরা সময় চলো ভাই কিছু দিনের জন্য পলিটিক্স থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্যই আমি অভিনয়টাকে একটু দূরে থাকো আমি কোনো সিনেমা এখন সাইন করবো এটাই ভাই কজন পারে হয়তো বিজে আবার কামব্যাক করবে ধরছি না যে পুরোপুরি সে অবসর নেবে সম্ভবও নয় কারণ স্টাররা মানে ফ্যান্সরা কী চায় সুপারস্টারকে ফিরে পেতে তো কামব্যাক তো অবশ্যই হবে হয়তো এটা শেষ কাজ নয় হয়তো এর পরেও কাজ আসবে কিন্তু আমাদেরকে হয়তো ওয়েট করতে হবে বা ধরে নিচ্ছি শেষ কাজ কিন্তু এই সময় দাঁড়িয়ে আমি সিনেমা করবো না আমি পলিটিক্সে যাবো এটা বলতেও ভাই দম লাগে তো সিরিয়াসলি অনেকটা অফ অনেকটা সম্মান বেড়ে গেল সেলপতি বিজয়ের জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্যইভাবে মানে থেকে দূরে থাকা সেই কথাটা বারবার বলে যারা আমাকে সেলপতি বিজয় বানিয়েছে আমাকে তাদের পাশে এসে দাঁড়াতে হবে তো এই যে ভাবনা চিন্তাটা ভাই সত্যি কথা বলতে দম লাগে মানে পলিটিক্সের অভিনয় আসাটা অনেক সহজ কিন্তু অভিনয় ছেড়ে দিয়ে কেরিয়ারের সেরা টাইমে পলিটিক্স জয়েন করা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো নিঃস্বার্থভাবে ভাই দম লাগে সিরিয়াসলি বলতে গেলে তো থালাবাদি সিক্সটি নাইনের যে অ্যানাউন্সমেন্ট হয়েছে সিনেমাটার নাম হয়তো নয় এটা তবে দ্য টর্চ বিয়ার অফ ফ্রিডম বলে একটা সম্ভবত নাম এরম দেওয়া হয়েছে এটা সম্ভবত সিনেমার নাম হতেও পারে বা অন্য কিছু হতে পারে আমি জানি না তবে সিনেমাটা ডাইরেক্ট করছে এইচ বিনোদ যেটা আমরা প্রথম থেকে ধারণা করেছিলাম নায়ক হিসেবে সম্ভবত পুজো একটা থাকবে তার সঙ্গে সঙ্গে আমরা ভিলেন হিসেবে হয়তো দলকে পাবো এগুলো তো আগের দিনই বলেছিলাম তার সঙ্গে সঙ্গে মিউজিক হিসেবে কিন্তু এখানে অনিরুদ্ধ রবিচন্দ্রই কাজ করছে এটা তাদের পঞ্চম মুভি একসঙ্গে এবং যখনই অনিরুদ্ধ রবিচন্দর বিজয়ের সঙ্গে কাজ করছে অন্য লেভেলে কাজ এসছে এবং যেহেতু এটা অনিরুদ্ধকে হয়তো বলা হচ্ছে লাস্ট কাজ অনিরুদি হয়তো সেই লেভেলে মিউজিক দেবে এই সিনেমাটার জন্য মানে যখন অনিরুদ্ধকে বলা হচ্ছে যে এটা বিজয়ের কিন্তু লাস্ট কাজ হতে পারে অনিরুদ্ধ বলছে সেই লেভেলেরই মিউজিক হবে এরম টাইপেরই আমরা একটা এক্সপেকটেশন রাখছি এবং এইটা রিলিজ করবে যেটা জানানো হচ্ছে অক্টোবর দু হাজার পঁচিশে যেমন যে টাইমে ঠিক লিও রিলিজ করেছিল দু হাজার তেইশে আমরা দেখেছিলাম একটা হিউজ ক্রেজ তৈরি করতে পেরেছিল লিও এবং আমরা দেখতে পাচ্ছি গোটো হিন্দি বেলটা কিন্তু খারাপ খারাপ কালেকশান করেনি মাত্র সামান্য কিছু শোপে যে লেভেলে কালেকশন করেছে যথেষ্ট ভালো তো আশা করে যে এটা তার শেষ সিনেমা হিসেবে যেভাবে প্রচার হচ্ছে এখানে তার একটা হিউজ অডিয়েন্স ক্রিয়েট হয়েছে তো আমার মনে হয় যে এই সিনেমাটাও দারুণভাবে ওয়ার্ক করে যাবে তো যাই হোক এইসবকে ধরে রেখে সিনেমাটাকে তো আমরা সেলিব্রেট করবই বিজের লাস্ট সিনেমা হিসেবে আমি তো অবশ্যই দেখতে পাব কারণ তার সিনেমা হলে গিয়ে দেখার কী এনজয়মেন্ট সেটা আমি লিও মার্শাল মাস্টার তারপর রিসেন্ট আসা আরও যে কাজগুলো এসছে সেগুলো এবং সিনেমা গিয়ে দেখেছি বেসিক্যালি ভারিসু একটা ওই রকম কাজ ক্রিঞ্জ মুভি বলা যেতে পারে যেটাকে কিছুই নেই সিনেমাটার মধ্যে সেটা যখন আমি সিনেমা হলে দেখছি তামিলনাডুরের সঙ্গে বসে কী লেভেলতে পাগলামি এন্ট্রিতে দর্শক কেঁদে ফেলছে তো সেগুলো দেখে মানে আজকে খুব ইমোশনাল লাগছে যে এই লোকটার হয়তো সেই মানে ম্যাজিকটা আমরা কোথাও গিয়ে মিস করবো তো যাই হোক তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানো মনে হল যে এরকম একজনকে নিয়ে অবশ্যই আলাদা করে একটা ভিডিও করা উচিত যে কারণে করলাম তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়েও চ্যানেলটার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটতে পেল আন ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভারতের থেকে টেক কেয়ার আবার দেখা হবে নমস্কার